হাই এভরিওয়ান এ আজকে আমাদের এখানে গ্রামের খেতি এগুলা খেতি যেটা কৃষকের ফসল ফলায় খুব সুন্দরভাবে ফসল ফলানো হয়েছে এখানে আর এটা কৃষক হলো সবার বন্ধু যেমন আমাদের বন্ধু এবং কৃষক ও শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা আমাদের বন্ধু অধ্যমি শুন যারা কঠিন পরিশ্রম করে মানব জাতিকে বাঁচিয়ে রেখেছেন তারাই আমাদের কি হবে তারাই আমাদের হবে কি বন্ধু মানে কৃষক ওরা খুব পরিশ্রম করে দেখেন ফসল ফলায় কত সুন্দরভাবে লাউ কুমড়ো এই যে লাউ আছে কুমড়ো আছে সিম আছে নানান ধরনের কপি ফসল ফলায় খুব সুন্দরভাবে যেমন ত্রিপুরার বিভিন্ন শ্রমজীবী মানুষ আছেন তারা ত্রিপুরার সমাজ ব্যবস্থাকে সব দিক দিয়ে সচল রেখেছেন ত্রিপুরার বেশিরভাগ লোক গ্রামে বসবাস করেন তারা অধিকাংশই চাষবাস করেন ধান পাট গম ডাল শাক সবজি প্রভৃতি ফসল উৎপাদন করেন তাছাড়া আনারস কাঁঠাল লেবু কলা তাদের পরিশ্রমের ফলে উৎপন্ন হয় এরা সারা বছর পরিশ্রম করেন এরা হলেন কৃষক ত্রিপুরার আরেক শ্রেণীর মানুষরা হলেন মৎস্যজীবী যা জেলে এরা খাল বিল নদী নালা পুকুর থেকে মাছ ধরেন সেসব বিক্রি করেই এদের জীবন চলে এছাড়া এখানের সমবায় প্রথায় মাছ চাষ করা হয় আর কৃষিকাজের দিক দিয়ে যারা কৃষিকাজ করে ওরাও অক্লান্ত পরিশ্রম করে সবার মুখে শাক সবজি তুলে দেয় অন্ন তুলে দেয় আর তাঁতিরাও যেমন তাঁতি আছেন তাঁতিরা কাপড়ের যোগান দেয় কুমরা লোহার জিনিস তৈরি করেন যারা কুমড়ো আছেন তারা মানে লোহার জিনিস তৈরি করেন কামাররা কামাররা সরি কামাররা লোহার জিনিস তৈরি করেন কুম যেমন ওই হাতের মধ্যে আমার একটু পরে দেখবেন যে একটা যুগ ধরেছে দেখাবো যুগটা আচ্ছা এইগুলো শোনেন আর কুমুররা হাড়ি পাতিল মাঠি খেলনা ইত্যাদি তৈরি করেন ছুতুর অর্থাৎ কাঠের মিস্ত্রিরা তৈরি করেন কাঠের আসবাবপত্র এছাড়াও বহু শ্রমজীবী মানুষ আছেন তাদের কেউই রিক্সা চালান কেউই মোটর গাড়ি চালান অনেকে আবার পদঘাট ঘর বাড়ি তৈরি ও মেরামতির কাজ করেন বহু মানুষ আবার কলকারখানাতেও কাজ করেন এরা সবাই আমাদের বন্ধু বা মিত্র এরা সবাই আমাদের জীবন ও সমাজ ব্যবস্থার সঙ্গে মিলেমিশে রয়েছেন এদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও সম্মান দেখানো আমাদের কর্তব্য যারা কাজ করে যেমন যেই কোনো কাজই করে সবাই ওদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত এই যেমন আমি এখন আছি এই যে ক্ষেতের মধ্যে এখন কুমড়ো কুমড়ো নিচ্ছি আর কুমড়োর যে মানে লতা এগুলা কুমড়ো শাক কুমড়ো শাক যে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসছি আমি এখন এই যে খুব সুন্দর লাগে শাক সবজি চারোদিকে খুব ভালো লাগে দেখতে হারা ভরা আমি সকালে একটু আগে গিয়েছিলাম সকালবেলাতে আজকে গিয়ে এগুলো নিয়ে আসলাম এই যে কুমড়ো কত সুন্দর লাগে এই যে গাছপালা কি বাতাস চারোদিকে মানে শুদ্ধ বাতাস চারোদিকে খুব সুন্দর লাগে দেখার মতো এই যে কুমড়ো লতা পারছি যেমন এই যে আরেকটা আমি গল্প বলছি বাংলা শিশু সাহিত্যের জগতে যে কয়েকজন সাহিত্যকারের নাম উল্লেখযোগ্য তাদের মধ্যে অন্যতম হলো সাহিত্য উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তিনি ছিলেন একাধারে লেখক চিত্র প্রকাশক শখের জ্যোতির্বিদ বেহালাবাদক ও সুরকার। বাংলা শিশু সাহিত্যের তার উল্লেখযোগ্য অবদান রয়েছে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে দশ মে তার জন্ম হয়েছিল তার এই যেমন হাতের মধ্যে যুগ ধরেছে দেখেন এই যে যুগ ধরে আছে এটা এখন ফেলবো আমি কুমড়ো ডগা উঠাতে গিয়ে এটা দেখলাম আমার হাতের মধ্যে ধরে নিল এখন ফালাইতেছি এখন এই ফালানোর চেষ্টা করছি এটা হাতের যোগ ধরে নিয়েছে এটা যেতে চাইছে না মানে রক্ত খেয়েই যাবে আমি আর একটু চেষ্টা করে দেখি কি হয় এই যে এই হচ্ছে না হচ্ছে না এই যে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল ওরে বাপ এটা খুব চালাক আছে এটা মানে রক্ত খায়নি এই জন্য সন্তুষ্ট হয়নি এখনো রক্ত রক্ত খাওয়ার পরে নিজেই মানে এই যে পড়ে গেল এই যে এই যে শাক নিয়ে নিলাম হাতে আচ্ছা আর একটা গল্প এখানে বলছি বাংলা শিশু সাহিত্য তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তা লেখা বইগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো ছেলেদের মহাভারত সেকালের কথা ছোটদের রামায়ণ ও টুনটুনির বই তিনি ভালো ছবিও আঁকতে পারেন মানে একটা গল্পের মধ্যে একটু সময়টা কাটাচ্ছি আপনারা দেখতে থাকেন কিভাবে এই যে সবজিগুলো উঠাচ্ছি তার সম্পাদনাতেই প্রথম সন্দেশ পত্রিকা প্রকাশিত শিশু সাহিত্যকার সুকুমার রায় ছিলেন তার সুযোগ্য পুত্র উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের বিশ ডিসেম্বর মাত্র বাহান্ন বছর বয়সে পরলোক গমন করেন আচ্ছা এটা কবিতা গেলে একটা মানে কবিতা ভালো কবিতা দেখে নেয় আপনারা দেখতে থাকেন সেটিগুলো এই যে নিয়ে আসলাম কুমড়ো কুমড়ো ডোগা কুমড়ো শাক আর কি এই যে শিম আছে কুমড়ো আছে লাউ আছে বেগুন আছে ওই ওইদিকে কপি ফুলকপি আছে মানে বিভিন্ন ধরনের শাক সবজি আমরা এমনি লাগিয়ে রাখি খেতের মধ্যে এই যে ওইদিকে শিম এই যে ওইদিকে কপি এই যে কলা গাছটলা গাছ আছে মানে বিভিন্ন ধরনের শাক সবজি আমরা লাগিয়ে আমরা খাওয়ার জন্য লাগাই কি আর গল্পর মধ্যে দেখি আর একটা গল্প ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা গল্প বলছি আলোচ্য মাতৃভক্তির নাট্যাংশে নাটকার বনফুল ঈশ্বরচন্দ্রের প্রগার মাতৃভক্তির পরিচয় ফুটিয়ে তুলেছেন মায়ের আদেশ তিনি কোনোদিনও অমান্য করেননি দাপুটে মার্শাল সাহেব তার অফিসে বসে আছেন হাতে তার অনেক কাজ এমন সময় নিত্যান্ত বেশে বিদ্যাসাগর সেই অফিসে প্রবেশ করেন সাহেব সম্মানের সঙ্গে তাকে অভ্যর্থনা জানালেন মার্শাল সাহেবকে প্রতি নমস্কার জানিয়ে বিদ্যাসাগর ছুটির অনুরোধ জানালেন বললেন তার ভাইয়ের বিয়ে তা ছাড়া মায়ের সঙ্গে তার কিছু প্রয়োজনও আছে বিষয়টা খুবই জরুরি কারণ মায়ের অনুমতি ছাড়া তিনি একটি কাজ শুরু করতে পারছেন না সাহেব ছুটি দিতে চাইছেন না কলেজের কাজকর্ম তার অনুপস্থিতিতে চলবে না বলে জানালেন বিদ্যাসাগর সে সময়ের মতো সাহেবের ঘর থেকে চলে গেলেন কিন্তু পরক্ষণে ফিরে এসে জানালেন তিনি চাকরি ছেড়ে দেবেন কারণ মায়ের ডাক তার কাছে চাকুরির চেয়েও বড় অগত্যা সাহেব তাকে ছুটি দিতে বাধ্য হলেন বিদ্যাসাগর মশাই বললেন মায়ের আদেশ যে সন্তান পালন করে না সে হলো নরাধম মানে মায়ের আদেশ সবসময় পালন করা পালন করা দরকার তো লিগে সবাই মা বাবাকে ভালোবাসবেন সবাই যেমন কৃষিকাজের দিক দিয়ে বলবো কৃষিকাজের সবাইকে সম্মানভাবে ইয়ে আদর করবেন সবাইকে খুবভাবে শ্রদ্ধা করবো ওরা আমাদের শাক সবজি মানে আমাদের অন্ন কলায় ওরা খুব পরিশ্রম করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তো এখন যে ফসল নিয়ে চলে যাচ্ছি এখন বাড়িতে যাচ্ছি তো বাড়িতে যাচ্ছি তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এই যে দেখেন এগুলো নানান ফসল আছে আমাদের গ্রামের খেত খেতে খুব ভালো ইয়ে ভালো লাগে দেখতে আসলাম আসার পর ঘুরে ঘুরে চলে যাচ্ছি এখন বাড়িতে চলে যাব কাজকর্ম সবাই একটু মন দিয়ে করবেন সবাই মানে যে ফসল ফলায় বা কৃষক হোক বা যারা যা যেই কাজ করুক ওদেরকে যথেষ্ট সম্মান দেওয়া দরকার ওরা খুবই পরিশ্রম করে ফসলগুলা ফলায় তারপর যে কোনো ঘর বানায় যারা যারা কাঠমিস্ত্রি হোক বা যে সবাই সবাই সবাইকে সম্মান করলে এটা সবচেয়ে ভালো হয় তো এই জন্য বলছি এই যে দেখেন গ্রামের আবহাওয়া গ্রামের পরিবেশটাই আলাদা খুব সুন্দর লাগে ফ্রেশ শুদ্ধ আবহাওয়া শুদ্ধ বাতাস খুব ভালো লাগে আমি এখন চলে যাচ্ছি এমনিতে ক্যামেরাটা ধরে একটু চলে যাচ্ছিলাম সে আমি ভুলেই গিয়েছিলাম যে এটা ক্যামেরাটা চলছে এটা বন্ধ হয়নি ওই সময় যাই হোক সবাই ভালো থাকবেন জায়গাগুলো দেখলেন কেমন দেখলেন আমাদের গ্রামগুলো বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই